নগাঁও জেলাত আপনাদের জানে কোভিডর ঋণের যদি তৃতীয় পর্যায়ের ঋণ মুক্তির এক সভা কব পারে এই সভাত সরকারের হই মই আহিছো আমার ইয়াতে আমার চারিগরাকী বিধায়ক বন্ধু আছে রূপক দা আছে জিতু দা আছে শশীকান্ত দা আছে আমার ইউডিএফ এর ফলের পর আমিনুল দাও ইয়াতে উপস্থিত হয়েছে আর আমার সরকারের পক্ষত আমার ডেপুটি কমিশনার ইনচার্জ তেও আছে আর সরকারি অফিসার বর্গের জড়িয়তে আমি ইয়াতে হাজার হাজার মাতৃশক্তি ভিড় হয়েছে আপনাদের জানে যিসকলে ঋণ লৈছে আর এই তৃতীয় পর্যায়ত আমার মাননীয় মুখ্যমন্ত্রী গোটেই অসমত প্রায় 300 কোটি টাকা ব্যয় করেছে আর এই ব্যয় করার পাছতে আজি নো ডিউজ সার্টিফিকেট আমি প্রদান করছি যিসকলের ঋণ কিছু আছিল দিব পারা নাছিল একেবারে বা ঋণ লগতে হয়তো ফাইন বা সুদ মিলি যিমান টাকা হয়েছিল গোটেইখিনি দিয়ার পাছতে আজি নো ডিউজ সার্টিফিকেট প্রদান করা হয়েছে ইয়াতে প্রায় 16,984 এনেকুৱাই হ'ব প্ৰায় 17,000 আমি ইয়াতে চাৰ্টিফিকেট প্ৰদান কৰা হ'ব এই এই আমাৰ নগাঁও জিলাত এই পৰিক্ৰমা আৰম্ভ হৈছিল আপোনালোকে জানে 21-ৰ আগতে যেতিয়া আমাৰ মাননীয় আজিৰ মুখ্যমন্ত্ৰী তেতিয়া যে অৰ্থমন্ত্ৰী হিচাপে দায়িত্ব আছিল বা আৰু আন আন বিভাগৰ দায়িত্বত আছিল তেতিয়া তেওঁ এটা কমিটমেণ্ট দিছিল যে আমাৰ চৰকাৰ যদি আহে তেনেহ'লে আমি অসমখন ভারতবর্ষের ভিতর আগুয়াই যে লই যাম তার লক্ষ্যে আমি প্রতিটা পরিয়ালত যত ক্ষুদ্র ঋণ লো আছে আমি এই পরিয়ালবিলাকক প্রথমে আমি ঋণ মুক্ত করার চেষ্টা করি আর আজির দিনত আপনাদের দেখিছে তেওঁর নেতৃত্ব 2-2.5 বছরের ভিতর আমি এই তৃতীয় পর্যায়ের সভা করি আমি তেওঁলোকক ঋণ মুক্ত করল আজির দিনত আমি ইয়াতে উপস্থিত থাকা সকলে মঞ্চত বা মঞ্চের সম্মুখত সকলে আমি পরম পিতার ওসরত আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দীর্ঘ জীবন আর তেওঁর যে অহমের কারণে অহমের সমাজ অহমের মানুষের কারণে যে প্রয়াস আর এই শোরুমত বাজাজর সকল ধরনের মোটরসাইকেল এক্সচেঞ্জের সুবিধা উপলব্ধ করব এই অফার কেটা 15, 16, 17 আর 18 অক্টোবর তারিখলৈকেহে থাকিব উল্লেখযোগ্য যে উপর উল্লেখিত অফার কেটার উপরও যিসকল গ্রাহকে 15, 16, 17 আর 18 তারিখের ভিতর তামারহাট আরক্ষী চকির ওসর বাজাজ শোরুমের পর মোটরসাইকেল ক্রয় করব পাব আকর্ষণীয় উপহার যদি কোনো ঠাইত কোনো মহিলা ক্ষুদ্র ঋণ এই ক্ষুদ্র ঋণত যদি কোনো মহিলা যদি তেওঁ সুবিধা পোৱা নাই ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তার একটা লিমিটেশন আছে আমি ব্যাংকের লগতে মিলি করি তেনেহলে আমার লগতে কথা কলে মানে আমার ডেপুটি কমিশনার লগতে কথা কলে তেওঁর যে কামখিনি কৰিছে এই সভাতে একাংশ মহিলা অভিযোগ করেছে কিছু সময় পূর্বে যে তেওঁলোক ইয়ালে এনে মাতি অনা হয়েছে তেওঁলোকক কোনো ধরনের ঋণ মাফ করে দিয়া হয়নি বরঞ্চ তেওঁলোকে কোভিডের সময়তো তেওঁলোকে ঋণ দি আছিলে আর তেওঁলোকে এতিয়া বর্তমান অ্যারেস্টমেন্ট আহিছে নহয় স্যার আমার প্রথম পর্যায়ের এটা আমি দিলাম যিসকলে মানে সম্পূর্ণভাবে দি আছে কোনো প্রবলেম নাছিলক 25,000 টাকা কি দিয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ত আমি দিল দ্বিতীয় পর্যায়ত এনেকুৱা যে যিসকলে একের পৰা 89 দিনলৈকে মানে ডিফল্টার আছে দিব পৰা নাই প্রায় 3 মাহ কাল দিব পৰা নাই দিয়া
তৃতীয় পর্যায়ে হল যখন প্রথম দ্বিতীয় পর্যায়ের বাহিরত যখনলে এটা এটা ঋণ বাকি থাকি গল বা সুদ একই লগতে মিলি দিয়া হইছে গুটেইখিনি আমি এই যে 300 কোটি টাকা দিলু তেওলুগের কারণেই আমি ব্যাংকর লগতে আমি একবার সোজা ব্যাংকর লগতে টাকাটো দিয়া হল এই ক্ষেত্রত যদি কোনো মানুষে কইছে হি নো ডিউজ সার্টিফিকেট পোয়ার পাছতে তো হি ব্যাংকত খবর ললে গম পাই যাব যে তেওঁর ঋণটো আহি পাইছে হয়তো হয়তো হি ভালকেই খবর লওয়া নাই নহলে যি মেসেজটো আহিছে দেখা নাই এই কথাটো হব পারে বাট সরকারের ফলের পর আমি যখন নাম গেছে গোটেখিনি দিয়া